নদিয়ার পলাশিপাড়া থানার অন্তর্গত পলাশিপাড়ায় অন্যান্য পূজার মধ্যে অন্যতম একটি বড় পূজা তথা উৎসব হল কার্তিক পূজা। ছোট বড় মিলিয়ে প্রায় ৪০টি ঠাকুরের পূজা এখানে হয়ে থাকে। রীতি অনুযায়ী কার্তিক ঠাকুরের এবং পূজায় ব্যবহৃত ফুল বেলপাতা সহ অন্যান্য নানা সামগ্রী বিসর্জন দেওয়া হয় জলঙ্গি নদীতে, ফলে নদীর জল দূষিত হয়। এই দূষণ রোধের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পরিবেশ ও নদীপ্রেমী মানুষজন পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন রেখেছিলেন। আর এই পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার নদীতে বিসর্জিত ঠাকুরের কাঠামো তুলে ফেলার কাজ শুরু হল এবং ফুল বেলপাতা সহ অন্যান্য উপকরণ ও নদী থেকে তুলে অন্যত্র ফেলে দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য যে পঞ্চায়েত সদস্য ও শিল্পের সঞ্চালক মৃণাল শেখের নেতৃত্বে এই নদী সাফাই অভিযান শুরু হয়েছে। পঞ্চায়েতের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ ও নদীপ্রেমী মানুষজন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পলাশিপাড়া এলাকায় কালী পুজো এবং কার্তিক পুজো যে পুজোগুলো হয় প্রতি বৎসরই পলাশিপাড়া জলঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়। সে কাঠামোগুলো পরিষ্কার করা শুরু করলাম পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, এবং ফুল মালা এবং যেগুলো পড়ে থাকে দূষিত হয় জল, তার জন্যে আমরা পরিষ্কার করার উদ্যোগটা নিয়েছি। আপনার নাম? মৃণাল শেখ, আমি শিল্পের সঞ্চালক। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।